কেউ যদি আমার মোবাইল ফোন নিয়ে ফেসবুক ওপেন করে তাহলে কিন্তু সে কখনোই ফেসবুক অ্যাপটি ব্যবহার করতে পারবে না, সে শত চেষ্টা করলে কিন্তু কখনোই সে ব্যবহার করতে পারবে না। এখানে লেখা রয়েছে যে ফেসবুক হ্যাশট্যাগ ফেসবুক খারাপ হয়ে গিয়েছে, ওকে বাটনে ক্লিক করলে সে সঙ্গে সঙ্গে ফেসবুক অ্যাপ থেকে বেরিয়ে আসবে। আবার সে যদি গ্যালারি ওপেন করে তাহলে কিন্তু সে কখনোই গ্যালারির কোনো ফটো ভিডিও দেখতে পারবে না, একইভাবে যদি ওকে বাটনে ক্লিক করে তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। আবার সে যদি ইউটিউব ওপেন করে তাহলে কিন্তু সে ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারবে না, একইভাবে সে যদি ওকে বাটনে ক্লিক করে তাহলে কিন্তু সে বেরিয়ে আসবে। এখন কথা হলো কীভাবে আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য এখন আপনি ওকে বাটনে কিছুক্ষণ চেপে রাখবেন, চেপে রাখার পর এখন আপনি এখানে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। কেউ কখনও ব্যবহার করতে পারবে না, বুঝতেও পারবে না, শুধুমাত্র আপনি ছাড়া। এই কাজটি আপনার মোবাইল ফোনে কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই, এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রাখবেন। এই কাজটি করার জন্য সত্যি একটি অ্যাপসের প্রয়োজন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য এখন আপনি ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি, এক্সপার্ট মিস্ত্রি লিখে আপনি সার্চ করবেন। তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটে আসবেন, তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন অ্যাপলক, অ্যাপলক লিখে সার্চ করবেন APPLOCK, এ লেখারি লিখে সার্চ করবেন, ভুল লিখলে হবে না, সেম লেখারি লিখে সার্চ করবেন, তাহলে আপনি এরকম একটা পোস্ট পাবেন। এই পোস্টে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। আমি কিন্তু অলরেডি অ্যাপটি ইনস্টল করে রেখেছি, তাই এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখন আপনি এখানে 4 অঙ্কের পিন দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি 0000, দেওয়ার পর টিক করবেন, তারপর একই পিন দিয়ে দিবেন 000, তারপর টিক করবেন, করার পর এখন আপনি নো করবেন, নো করার পর এখন আপনি প্লাস অপশান এখানে ক্লিক করবেন, করার পর এখন আপনি যে অ্যাপগুলো লক করতে চান সেই অ্যাপগুলো এখন আপনি এখান থেকে অন করবেন। এখন আমি ফেসবুক অ্যাপটি এখান থেকে অন করে দিচ্ছি, তারপর এখান থেকে আমি আবার অন্য একটি অ্যাপ লক করবো, এখন আমি এখান থেকে গ্যালারি অ্যাপটি অন করে দিচ্ছি, ঠিক আছে। করার পর এখন আপনি এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন, করার পর এখন আপনি মানে অ্যাপের পাশে ফেক অপশান পাবেন, এখন আপনি ফেক অপশানে ক্লিক করবেন, তারপর এই অপশানে টিক মার্ক করবেন, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু মানে এই অ্যাপটি লক হয়ে যাবে, ঠিক ওরকমভাবে। এখন আপনি আবার দ্বিতীয় অ্যাপে ফেকে ক্লিক করবেন তাহলে কিন্তু এই অ্যাপটি এরকমভাবে লক হয়ে যাবে। এইভাবে আপনি যে সমস্ত অ্যাপ লক করতে চান এইভাবে আপনি লক করবেন, ঠিক আছে। লক করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। এবার যদি আপনার মোবাইল ফোন নিয়ে কেউ মানে অ্যাপটি ওপেন করে তাহলে কিন্তু সে কখনোই ব্যবহার করতে পারবে না, সে ভাবে যে হয়তো ফেসবুক খারাপ হয়ে গিয়েছে সেজন্য ওপেন হচ্ছে না, সে যদি ওকে বাটনে ক্লিক করে তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। এখন ব্যবহার করার জন্য ওকে বাটনে কিছুক্ষণ চেপে রাখবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই অ্যাপটি মোবাইল ফোনে সেট আপ করা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।